গানের ধরনটা এখন কিন্তু অন্যদিকে চলে গেছে। এখন রাষ্ট্র অধিক সে সময়কে লক্ষ্যে রেখে এখন আমাদের শিল্পীদের গান করতে হবে। আগের আসরে যে গান করেছে সেই গানের ভাব হলো একরকম, আর আমার ভাই একটি গান করেছেন আকাশ গান সাহেবের, এই গানটাও আমি অনেক সময় গাইলে দেখি যে আসর একেবারে নিস্তব্ধ হয়ে যায়। গানের ভিতরে অনেক প্রকার ভেদ আছে, আস্তে সবাই বলি বিচ্ছেদ বিচ্ছেদ বিচ্ছেদ, বিচ্ছেদ তো বহু প্রকার, যা থাকে স্যার সেই বুঝি একমাত্র বিচ্ছেদ। বিচ্ছেদ হলো যোগ থেকে বিয়োগ হয়ে যাওয়া, জীবনে কিছু হারানো, বেদনা যার মাঝে থাকে তার ভিতর থেকে বিচ্ছেদটা আসে। তা আমরা অনেক সময় আসর বুঝে, মঞ্চ বুঝে, পরিবেশ বুঝে আমরা গান করি শিল্পীরা। তো আমার ভাই যেহেতু একটি লাইনে চলে গেছে, আমি আর অন্য লাইনে যেতে চাই না, আমি এই ভাব নিয়ে একটু যত দুইটা বাজে তো ওই ভাব নিয়ে একটা গান আগে করবো। তবে বাউল আব্দুল করিমের লিখা একটি গান আমি সময় যেহেতু দুইটা বাজে নাকি না কম রাত কোন দিক দিয়ে যাক, কিছু কিছু ভালো লাগে রাত আছে খুব তাড়াতাড়ি চলে যায়, আর কিছু কিছু রাত আছে একেবারেই পাহাড়ের মতো লাগে। তা আমি বাবুল আব্দুল করিমের একটা গান রাখি রাত্রি অনুযায়ী, এরপরে দেখি আমার দাদা ভাইদের কোন ধরনের গানের জবাব আছে। ধন্যবাদ।